না ডেফিনেটলি সামনে তো মানে আমাদের গত নেক্সট তিনটা ট্যুরই টি টোয়েন্টি ফর্মেট, তো আসলে ওই মাইন্ডসেটটা তৈরি করাটা ইম্পর্টেন্ট যে আসলে এই ফর্ম্যাটে যেহেতু আমরা ভালো করতেছি না বা এই ফর্ম্যাটে যে স্পিড সেই স্পিডের সাথে তাল মিলা চলাটা খুব ইম্পর্টেন্ট আসলে। তো বেসিক্যালি টেকনিক্যালি তো ওইরকম চেঞ্জেস না, আমার মনে হয় যে মেন্টালি চেঞ্জেসটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জন্য, মানসিক পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট যে এই ফর্ম্যাটে আমরা কীভাবে খেলতে চাই এবং আমরা ওইগুলো ডেভেলপ করতে চাই। সত্যি কথা বলতে গেলে আমরা হয়তোবা পারবো না, আমরা তো হারবো, বাট গোয়িং ফরওয়ার্ড যদি আমরা ওইভাবে চিন্তা করি যে আমরা যদি ছোটো ছোটো ইম্প্রুভমেন্ট করতে পারি, কেউ ইয়র্কার করতে পারে না, সে যদি এখন আগে ছটার মধ্যে একটা পারতে এখন যদি সেটা তিনটা পারে সেটাই আমাদের ইম্প্রুভমেন্ট হবে, আমি ওইভাবে যদি চিন্তা করি তো ওইটা নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। স্পেসিফিক অনেক কাজ হবে, স্পেসিফিক রোলস যাদের আছে ব্যাটিংয়ে, কার কোথায় রোল, ওপেনারদের কী রোল হবে বা মিডল অর্ডারে গিয়ে কী রোল হবে, এই রোলগুলোকে খুব স্পেসিফিক করে দেওয়া, কথা বলা বা ওদেরকে ওইভাবে মাইন্ডসেট ওইভাবে ব্যাটিং করতে হবে। পিপল উইল ফেইল, ডেফিনেটলি কেউ হয়তো বা ওইটা করতে গিয়ে ফেল করবে, বাট আমরা ব্যাক আপ করতে চাই এই প্লেয়ারদেরকে, আমরা একটা সেট আপ করতে চাই যে যেখানে আমরা প্লেয়ারদের ব্যাক আপ করতে চাই, বাট আমরা চাই যে ওই রোলটা যাতে ঠিক মতো প্লে করতে পারে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না ভালো তো অবশ্যই, সবাই তো টাচে ছিল, একটা ব্রেক ছিল, ব্রেকটা দরকার ছিল হয়তো বা, তারপর তো সবাই অ্যাক্টিভ রেস্টেই ছিল, ফিটনেস নিয়ে হয়তো বা সবাই কাজ করেছে, কেউ হয়তো বা এখানে রেগুলার ট্রেনিংও এসেছিলো, বাট আমার মনে হয় যে সবাই ভালো শেপে আছে ইনশাল্লাহ। আশা করি যে মানে 30 তারিখ আমাদের খেলা, ওইভাবে হিসাব করলে আজকের পর 9 দিন আমাদের হাতে সময় থাকবে, হয়তো এর মধ্যে আমরা 7টা প্র্যাকটিস সেশন পাবো, 2 দিন হয়তো ব্রেক থাকবে, একটা ট্রাভেল ডে আছে, বাট আমরা এই 6-7 দিনের মধ্যে যতটুকু পারি নিজেদেরকে গুছিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি চাই যে ইনফরমেশনটা প্রত্যেকটা প্লেয়ারের কাছেই যাক যে হোয়াটস অফ ক্রিকেট উই ওয়ান্ট টু প্লে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসানা একটা ইনজুরি হয়েছে, ইটস ভেরি মানে আনফর্চুনেট, মানে ছেলেটা যখনই একটা শেপে আসে তখনই ইনজুরি হয়, আমাদের জন্য সত্যি কথা দুঃখের, বাট আশা করি যে হি উইল গেট ব্যাক সুন। কিন্তু এখন এশিয়া কাপে ও অ্যাভেলেবল কিনা এটা এখনও কোনো অফিসিয়াল কোনো ডিসিশন হয়নি বলে আমি মন্তব্য করতেও চাই না, বিকজ আমি অফিসিয়ালি কিছু জানি না, বাট সিট সিম যে হি মাইট মিস আউট হয়তো বা এশিয়া কাপের ফার্স্ট রাউন্ড, আমি সেটাই বললাম হয়তো বা ফার্স্ট রাউন্ড ও মিস করতে পারে, আশা করি এটা নিয়েও এখনও আমরা চিন্তা করি নাই যে কে রিপ্লেসমেন্ট হবে, মাথায় অনেকগুলো নামই ঘুরতেছে, বাট কালকে আমাদের একটা ম্যাচ সিনারিও সেশন আছে কালকে পরশু, লেটস সি ওইখানে কি হয় তারপর উইল ডিসাইড। একটা বিশাপন ভাই বলছিলেন গতকালকে যে আসলে এখন অনেক বেশি খেলা এবং একই সাথে হচ্ছে সব কিছু ঢেলে সাজাতে চায়, যে ব্যাপারটার সাথে আপনিও ইনভলভ অ্যাজ ইউ আর দ্য টিম লিডার, তো ওই জায়গা থেকে পাপন ভাই যে ব্যাপারটা বলেছেন যে কোচিং স্টাফসের জায়গাটা একটা বড় পরিবর্তন, যিনি ভারত থেকে আসছেন শ্রীরাম ওনাকে হচ্ছে টি টোয়েন্টির একটা দায়িত্ব দিয়ে দেখার পরিকল্পনার কথা তিনি বলেছেন, আবার রাসেল ডমিঙ্গোকে হচ্ছে টেস্ট এবং ওয়ান ডেতে মোর ইফেক্টিভ করার জন্য হচ্ছে একটা কথা বলেছেন, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, আপনার রোলটা কি ছিল, আর আপনি যে মানসিকতার পরিবর্তনের কথা বলছেন সেই জায়গার কারণেই কি আসলে টি টোয়েন্টিতে এই বড় পরিবর্তনটা আনা হচ্ছে কিনা? না ডেফিনেটলি পাউন্ডা যেটা বলেছেন আমি মনে করি যে সামনে যে পরিমাণ বাংলাদেশের খেলা আছে ওইখানে আমার মনে হয় কিছু জায়গায় সবারই বিশ্রাম দরকার হবে, হয়তো আপনার এমন একটা সময় যে অনেক খেলা হবে, 150টা খেলা মানে আপনার 400-450 দিন ইনভলভ থাকা, ট্রেনিং ট্রাভেল সব কিছু মিলে অনেক দিন, তো এরকম দিন হলে আপনার হয়তোবা সোয়াপ কোচিং আমরা যেটা বলি বা এরকম কিছু হলেও হতে পারে, সেটাই দরকার হবে হয়তোবা। সামনে আমাদের অনেক প্লেয়ারেরও সংকট হবে, যেটা আপনার ইঞ্জুরি আছে, অফ ফর্ম আছে, অনেক কিছু আছে, যেই জন্যই হয়তোবা পাওন ভাই কথাটা বলেছেন এবং এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে হাউ উই গ্রো, এটা আমাদের জন্য টাফ হবে, ইটস নট গোনা বি ইজি, বিকজ এত প্লেয়ার পাইপলাইনে যে আমাদের প্লেয়ার নেই এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না, আমি মনে করি যথেষ্ট প্লেয়ার আছে, আমরা সুযোগটা দিতে পারছি না। মার্শাল্লাহ এই টিম ইন ওয়েস্ট ইন্ডিজ, ওরা আজকে খেলা শেষ করবে, শেষ তারপরে এসে আমরা মনে হয় ইন অক্টোবর আমাদের একটা এই টিমের ট্যুর থাকবে, তো আমরা ছেলেগুলোও খেলার মধ্যে থাকবে, এটা আমাদের জন্য খুব বড় একটা ব্যাপার, তো আমরা আশা করি যে উইদিন 6 মান্থস বা এরকম আমরা বেশ কিছু একটা গ্রুপ গ্যাদারিং করতে পারবো যেখানে 30-35টা প্লেয়ার আমরা অ্যাভেলেবিলিটি চাই যে মানে সব স্পটে পজিশনে যাতে থাকে আর ফিটনেসটাও যাতে ঠিক থাকে। আর আমার রোল অ্যাজ যেহেতু আমি এখন টিম ডিরেক্টর হিসেবে কাজ করছি এবং সেটা আমাকে দেওয়া হয়েছে, সুতরাং আমি যতটুকু ইনপুট পারি, আমি যেটা বুঝি ক্রিকেট থেকে, আমার যতটুকু নলেজ আছে সেটা আমি শেয়ার করি বোর্ডে যে কী প্রয়োজন আছে আমাদের না আছে, সেখান থেকে মানসিকতার পরিবর্তনটা আমাদের দরকার। এই আমরা টি টোয়েন্টিতে এখনও এমন কিছু করি না, স্পেশাল এক এশিয়া কাপ ফাইনাল খেলা ছাড়া আমাদের ওইরকম সাকসেস নাই, টু বি ভেরি ভেরি অনেস্ট, তো ওই সাকসেসে যদি আমরা জিতে যাই তাহলে আমাদের কিছু না কিছু করতেই হবে পরিবর্তন,
মানে একটা পরিবর্তন কোনো সময় হয়তোবা সেটা দুই রকমভাবে হতে পারে, হয়তোবা সেটা খুব খারাপও হতে পারে অথবা আবার ভালোও হতে পারে। তো আমাদেরকে উই হ্যাভ টু টেক দ্য চান্স, মানে যেহেতু ভালো কিছু হচ্ছে না আসলে। সেই জায়গায় রাসেল ডোমিঙ্গো কি ডিউরিং দ্য এশিয়া কাপ মানে উনি কি টিমের সাথেই থাকবেন নাকি? এটা প্রেসিডেন্টের কল, স্যার উইল কল ডেফিনেটলি, উনি কল করবে 22 তারিখে। উনি বলেছেন যে উনি এই কলটা করবেন। শ্রীরাম কালকে আসছেন, ওনার সাথে কথাও বলতে চান, বা শ্রীরামের সাথে এখনও অথবা আমি ওকে চিনি, আমি খেলেছি ওর সাথে ক্রিকেট যেহেতু, বাট কোচিং কীভাবে করা সেটা তো আমি দেখিনি আসলে সত্যি কথা বলতে, যেহেতু ওর ব্যাকগ্রাউন্ড স্ট্রং, ভালো কাজ করছে সবাই বলে। তো আশা করি পাবন বাবার সাথে কথা বলার পরে উই উইল টেকেন টেক এ ডিসিশন কে যাবে, কে হেড করবে, কি হবে না হবে। বাট হিজ ও আসছে একটা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসাবে আপাতত, তো ন্যাশনাল টিমের, সো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, সুতরাং আমরা ওটা মাথায় নিয়েই শুরু করছি, তারপর দেখা যাক যে কি হয় না। শ্রীরাম যেহেতু টি টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল কনসালট্যান্ট, সেহেতু টি টোয়েন্টির স্পেশালিস্টই তাকে বলা যায়, তো তার কাছ থেকে যাচ্ছে টিম ডিরেক্টর, আসলে কি ধরনের চেঞ্জেস আপনি টি টোয়েন্টি টিমে দেখতে চান, আপনার চিন্তা ভাবনাটা কি, মানে অ্যাজ এ পরিবর্তন আমার মনে হয় যে মাইন্ডসেট ডেফিনেটলি, মানে আমরা যে এগ্রেসিভ ক্রিকেট করার কথাটা বলি, আমরা ফিয়ারলেস ক্রিকেট করাটা বলি, এটা এই বীজটা আসলে কিন্তু খালি 5 জন বা 6 জনের মধ্যে গেলে হবে, ইট হ্যাজ টু বি দ্য ফুল টিম। আর যেহেতু মাশাআল্লাহ আমাদের একটা সুবিধা এখন আমি দেখি, যেহেতু আমরা অন্য ফর্মেট খেলবো না টিল ওয়ার্ল্ড কাপ, সেই জন্য ইটস আ রাইট টাইম যে এখানে বীজটা দেওয়া, যে ছেলেরা যাতে ওই ফ্রিডম নিয়ে ওই ফিয়ারলেস ক্রিকেট যেটা আমরা বলছি সেটা যেন সবাই খেতে পারে, সবার মানে আমি বলছি যে যেমন রেসপন্সিবিলিটিটা যাতে সবাই বুঝে কার কী রেসপন্সিবিলিটি, ছোট প্রত্যেকটা মানে একটা একটা গল্প তৈরি করতে গেলে যেটা হয় যে প্রত্যেকের ডিফারেন্ট রোলস থাকে না, মানে মানে নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেন থাকে, এরকম থাকে, সবার রোল কিন্তু আলাদা। সুতরাং একটা টপারের ব্যাটসম্যানের রোল যেটা হবে, একটা নাম্বার 6-7 ব্যাটসম্যানের রোল তো সেম হতে পারে না, ডিফারেন্ট হবে। তো আমরা ওইটাই চেষ্টা করছি যে একটা ফাস্ট বোলারের রোল, একটা স্পিন বোলারের রোল, হেল্ড আপের রোলটা কে করবে, তো এইরকম প্রত্যেকটা রোল নিয়ে আমরা স্পেসিফিক করতে চাই। যার জন্য আমি মনে হয় শ্রীরাম যখন আসবে, যেহেতু ওর টি টোয়েন্টি ফর্মেটের সাথে ওর প্রয়োগ অনেক বেশি কাজ করে, সেহেতু আমার মনে হয় যে এখানে ডেফিনেটলি ওর কিছু ইনপুট তো থাকবে কীভাবে আমরা ডেফিনেটলি, আর যেহেতু সাবকন্টিনেন্ট এশিয়ান আমাদের কালচারের সাথে অনেক বেশি ইনভলভমেন্ট আছে, কথাবার্তা একটা আদান প্রদানেও সুবিধা হবে কথাবার্তার, সব মিলে আই হোপ যে ও আসার পর একটা পরিবর্তন অবশ্যই আমরা পাবো। হ্যাঁ মানে এটা না, ডোমিন রাসেলের সাথে আসলে এইভাবে কোনো কথাই হয় নাই, হি ইজ প্রফেশনাল ডেফিনেটলি, বোর্ড যদি মনে করে কাউকে ইজ বেটার তাহলে এটা তো অবশ্যই। আর আমরা তো যেহেতু একটা হেড কোচ বাংলাদেশ ক্রিকেটের এখন আছে রাসেল ডোমিঙ্গো, আমরা তো হেড কোচের রোল দিয়ে কাউকে আনছি না, আমরা টিম কনসালট্যান্ট হিসেবে, টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে আনছি। বোর্ড বিসিবি ইজ দ্য হায়েস্ট অথরিটি, আমি সবসময় মনে করি এই বিসিবি থিঙ্ক যে কাউকে কোনো পজিশনের জন্য তাকে দিবে, তাহলে বিসিবি উইল কল ডেফিনেটলি। তো সুতরাং এখানে রাসেল এভাবে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি, আমি মনে করি যথেষ্ট, আমি যতদিন ওর সাথে কাজ করেছি আমি জানি যে ভেরি পজিটিভ হিউম্যান বিং, তো আমি মনে করি না যে ওর একটা প্রবলেম, ডেফিনেটলি এটা বোর্ড ওর সাথে শেয়ার করবে, কথা বলবে ডেফিনেটলি আজকে, অথবা কথা বলার চান্স আছে একটা, যেহেতু জালাল ভাই আজকে একটু আসতে পারেননি, হয়তো বা কথা বলবে একটা, তো একটা সময় তো কথা বলতেই হবে, সিও বলবে, তো আমার মনে হয় এটা কোনো বড় ইস্যু। অ্যাজ এ টিম ডিরেক্টর বিসিবি নীতি নির্ধারকের একজন হয়ে আপনি কি রাসেল ডোমিঙ্গোর দেখেন, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট ফিলোসফি থাকে, আমার ফিলোসফি দেন ইওর ফিলোসফি ইজ টোটালি ডিফারেন্ট, প্রত্যেকটা কোচের ফিলোসফি ইজ ডিফারেন্ট, অ্যান্ড ওর ফিলোসফি যেটা সেটা হয়তো আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটকে স্যুট করছে না, টু বি ভেরি ভেরি অনেস্ট। সুতরাং এটা তো আমরা, এটা তো আর কথাই হবে না, এটা পারফরমেন্সে আমাদের হচ্ছে যে আমরা পারফরমেন্সে করতে পারছি না টি টোয়েন্টিতে, সুতরাং একটা ডিফারেন্ট ফিলোসফি আসলে অসুবিধাটা কি? আমার কথা হচ্ছে যদি সেটা দেশের জন্য ক্রিকেটের জন্য ভালো হয় তাহলে তো অবশ্যই সেটা আমাদের নিতে হবে, সুতরাং সেটা থেকে একটা বের হয়ে আসা এশিয়া কাপে হয়তো বা সেরকম কিছু চিন্তা আমরা করছি, তো দেখা যাক সেটা কী হয় বা এটা কতটুকু কন্টিনিউশন হয়, বাট আমরা যেটা মনে করি যে এই ফর্মেটে আমাদের উই হ্যাভ অনেক কিছুই আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, যেটা আমরা ওয়ান ডেতে করতে পারি না হয়তো বা টেস্ট ম্যাচেও হয়তো আমরা এরকম করবো, বিকজ টেস্ট ম্যাচেও আমরা এখনও এত বছর টেস্ট খেলার পর আমরা কিন্তু এখনও স্টেবল হতে পারছি না, তো আমাদের চিন্তা জায়গার থেকে আমরা যেটা আর সামনে যেহেতু ফিউচার ক্রিকেট এফটিপি এত বড়, তো আমাদের এইগুলো চিন্তা করতেই হবে, আমাদের সোয়াব কোচকের ব্যাপারটাও চিন্তা করতে হবে, প্লেয়ারদেরও যেমন ব্রেক দরকার, ম্যানেজমেন্ট কোচদেরও একটা ব্রেক দরকার হতে পারে মাঝে সাথে, বিকজ প্রত্যেকের ফ্যামিলি আছে, সবই আছে, মানে একটা মানুষ তো সারাদিন 365 দিনই কাজ করবে না, তারও একটা ব্রেক দরকার, তো এগুলো একটা মাথায় আছে, লেটস সি আমরা কী কতটুকু আগাতে পারি এগুলো নিয়ে। লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ আমরা খালি রেস্টের জন্য মানে টি টোয়েন্টি রাখছি না, তার ক্যাপেবিলিটি নাই টি টোয়েন্টি লিড করা এর জন্য রাখছি।
না ফার্স্ট কথা হচ্ছে স্পিড প্রশ্নটা আমি বলি, স্পিডটা আমার মনে হয় কোনো কোচি সেটা, কারণ সবাই একটা ব্রেক চায়, তা আমার মনে হয় না রাসেল এটা খুব নেগেটিভভাবে নেবে, পজিটিভভাবেই নেবে আমার আমার উচিত নেওয়া উচিত অথবা যদি আমরা এরকম কিছু করি। আর রাসেলকে বিরক্ত বেরোতে দেওয়ার না, আমি যেটা বলছিলাম যে একটা নতুনত্ব দেখা, একটা নতুনত্বকে দেখা যে আমরা কী হয় আসলে, মানে ডিফারেন্সটা কী হয় মানুষের মাইন্ড চেঞ্জে। আমার চিন্তার সাথে তো ডেফিনেটলি অন্য কারোর চিন্তা মিলবে না, আমার চিন্তায় হয়তো এটা ভালো হচ্ছে না, অন্য কারোর চিন্তা অন্য কারোর ফিলোসফি হয়তো এটাকে ভালো করতে পারে, তো ওইটাকে একটা পরীক্ষা করাও যেতে পারে। যদি আমরা মনে করি যে এশিয়া কাপটাকে আমরা ওইভাবেই নিচ্ছি, আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ট্যুর, আমরা মানে ইম্পর্টেন্ট, আমাদের প্রেস্টিজিয়াস আমি মনে করি অনেক, মানে এই টুর্নামেন্ট এশিয়া কাপটা তো দুইটা আপনি জানেন যে দুইটা খুব ইম্পর্ট্যান্ট গেম আছে আমাদের, আফগানিস্তান শ্রীলঙ্কা, আমাদের ওখানে একটা ম্যাচ জিতলে যে আমরা কোয়ালিফাই করে যাবো সেটাও কথা ঠিক না, অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, তাই বিল মানে আমরা ওই চ্যালেঞ্জটাই নিতে চাই। লেটস সি যে ছেলে, আমার মনে হয় যে এন্ড অফ দ্য ডে কোচিং স্টাফ যারাই থাকুক আপনি প্লেয়ারদের এক্সিকিউশন বা তাদের চিন্তাটা খুব ইম্পর্টেন্ট, খেলবে তো তারা, যে 15 জন বা 17 জন টিম যাই যাই না কেন, 11 জন যে যারাই খেলুক না কেন, এক্সিকিউশনটা ইজ ইম্পর্টেন্ট। তো কোচিং ফিলোসফির আমার হয় অনেক সময় প্ল্যানিংয়ের কিছু চেঞ্জেস থাকতে পারে, তো উই থিঙ্ক অ্যাবাউট ইট যে কোনো চেঞ্জেস হয়তোবা আমাদের টিমকে হয়তো ভালো করতে পারে। তার ফিলোসফিটা যদি আমাদের সঙ্গে আসলে স্যুট না করে থাকে, আমরা তো ওয়ান ডেতে একটা ভালো দল সেটা আমরা জানি, এবং টেস্টেও আপনি বললেন যে আসলে আমরা স্টেবল হতে পারছি না, তাহলে তার ফিলোসফির সঙ্গে স্যুট না করার রেজাল্টটিকে আসলে আমরা রিসেন্ট পাস্টে ওডিআইতে এরকম খারাপ পারফরমেন্স দিচ্ছি, বা সেখানেও কি তার রিপ্লেসমেন্টটা কি আসলে না, আমার মনে হয় ওডিআই একটা সিরিজের পর আমরা উই ক্যানট কনসিডার আজ আমরা খারাপ টিম হয়ে গেছি। আমি মনে করি ওডিআইতে আমরা দারুণ টিম, আপনি যদি 5-6টা সিরিজ, আমরা কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ দাঁড়িয়েছি, মানে আমরা ডান উইভের ওয়েস্ট ইন্ডিজ আমরা এখানে জিতেছি, ওদের হোমে জিতেছি, তো আমরা যে খারাপ টিম তা না, ওডিআইতে আমরা এই ক্রিকেটটা খুব ভালো বুঝি। আমার মনে হচ্ছে এই ক্রিকেটটা যেহেতু আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের জন্য মনে একটা বিরাট কাজ করেছে এইটার জন্য, যেহেতু ছেলেরা ছোটোবেলা থেকেই এই ঢাকা প্রিমিয়ার লিগের সাথে অ্যাডজাস্ট করে খেলেছে, আমাদের টি টোয়েন্টি লিগটা তো কয়েকদিন ধরে শুরু হয়েছে, এবং এটা যে মানে সত্যি কথা আমাদের ছেলেরা তো বাইরেও টি টোয়েন্টি খেলে না ওরকম। একটা যদি আপনি ওয়েস্ট ইন্ডিজের একটা ছেলেকে দেন, ধরে আপনি অ্যান্ড্রু রাসেলকেই চিন্তা করেন, রাসেল কত পরিমাণ টি টোয়েন্টি ফর্মেটে খেলে, মানে প্রত্যেকটা দেশে ঘুরে ঘুরে খেলে, তো ওইখানে তো তার ডেভেলপমেন্টটা তো অবশ্যই ভালো, কিন্তু আমরা এই জন্যই আমি মনে করি যে ওডিআই উইজ স্টিল আ গুড সাইড, ভেরি গুড সাইড, এবং আমি মনে করি না, আমি রাসেলকে যেটা বলছি, রাসেল ইজ আ ভেরি গুড কোচ, কোনো এটা ডাউট নাই, ইজ এ গুড হিউম্যান বিং, সবই ঠিক আছে। আমি বলছি যে ফিলোসফিতে হয়তো বা টি টোয়েন্টির যে চিন্তা, যে স্পিড, সেই স্পিডের সাথে হয়তো বা আমরা তাল মিলাতে পারছি না আসলে, সেরকম একটা নতুন ওপিনিয়ন হয়তো বা কাজে লাগতে পারে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো উই লুকিং ফরওয়ার্ড যে কি শ্রীরাম আসার পর যদি এরা কিছু চেঞ্জ হয় ভেরি গুড, বা অন্য যদি এরপর আমরা অন্য কাউকে যদি চিন্তা করি, শ্রীরামকে যদি করে করি, এটা যেহেতু ওর টেস্ট বেসিস আসছে, আমাদের সে 3 মাসের একটা কন্ট্রাক্টে আসছে, তারপর যদি ও ভালো করে হি উইল বি স্টেইং, যদি না করে আমরা নতুন কারো চিন্তা করবো। না আমরা স্টিল বিয়ার হ্যাপি, আমি মনে করি স্টিল আমি চাপা একটা খুব আছে, যেটা বলতে যাচ্ছে প্রিয়ান্তের একটা চাপা খুব আছে, কোচের সাথে একটা রসায়ন জমতেছে না এরকম একটা, না আমি এটা মনে করি না, আমি মনে করি রাসেলের সাথে সবাই খুব ফ্রেন্ডলি, রাসেলও খুব ফ্রেন্ডলি মানুষ, তার সাথে কমিউনিকেশন করার আমি দেখি না অযৌক্তিক কিছু, খুবই সে ইজি গোয়িং একটা পার্সন, মানে আমি যতদিন তাকে চিনি খুব ফ্রেন্ডলি কথা বলে, ছেলেদের ভিতরে যায় চেষ্টা করে কথা বলতে, যদি আমাদের ছেলেরা যদি কথা না বলতে পারে, হয়তো বা ভাষাগত প্রবলেম হতে পারে, ছেলেরা হয়তো বা কথা বলতে পারে না, বাট রাসেল ইজ ফ্রি টু টক, আমি মনে করি যে কোনো বিষয়ের সাথে আপনি কথা বলতে পারবেন। প্লেয়াররাও হচ্ছে প্লেয়ারদের ভেতরে যেতে পারে, সেক্ষেত্রে ও যদি ব্রেকে যায়, মানে বিসিবি যে পরিকল্পনা করছে যে একটা ব্রেক দিয়ে নতুন কিছু ভাবনা, সেক্ষেত্রে কি ক্রিকেটারদের একটু মন খারাপ হতে পারে যে রাসেলকে মিস করবে?